তো হ্যাঁ গাইজ, আজকে এই ভিডিওতে আমি কথা বলবো যারা বেসিক্যালি ইউটিউবে চ্যানেল আছে, যাদের বিশেষ করে যারা অনেক কিছু এডিটিং অ্যাপ্লিকেশন ইউজ করো, যারা পোস্ট বানাতে, মিম বানাতে, তো অনেককেই অনেক কিছু অ্যাপ্লিকেশন ইউজ করো। তো পিক্সেল ল্যাব থেকে তোমরা কীভাবে আর কি নিজেদের কাস্টমাইজ ফন্ট ইউজ করতে পারবে, দেখবে তোমরা পিক্সেল ল্যাব যারা ইউজ করো এবং যারা হয়তো জানো না তাদের জন্যই আমি বলছি যে পিক্সেল ল্যাবে কিছুগুলোই মাত্র ফন্ট দেওয়া থাকে, যেগুলো ইউজ করে করে তোমরা হয়তো বিরক্ত হয়ে যাও। তো আজকে এই ভিডিওতে আমি শেখাবো যে কীভাবে তোমরা নিজেদের ইচ্ছে মতো কাস্টমাইজ ফন্ট ইউজ করতে পারবে, ইউটিউব যারা থাম্বনেল ক্রিয়েট করো সেখানে কাস্টমাইজ ফন্ট ইউজ করতে পারবে। তো ভিডিওটা শেষ অবধি দেখো, এবং তোমরা যারা ফার্স্ট টাইম আমার এই চ্যানেলে ভিজিট করছো, ফার্স্ট টাইম আমার এই থবোটা দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম টেক রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স, ইউটিউব রিলেটেড ভিডিও দেখার জন্য। আর প্লিজ ভিডিওটাকে লাইক করো, কারণ তোমরা লাইক করলে আমি আরও বেশি এনার্জি পাই ভিডিও বানাতে। তো প্লিজ ভিডিওটা শুরু করার আগে বলছি লাইক করে দাও। সো গাইজ, ইটস মি বুবাই, এন্ড ওয়াচিং টেকনো বুবাই। তো চলো না করে দেরি, তাড়াতাড়ি শুরু করি। তো তোমরা যারা ভিডিওটা দেখছো, আই হোপ সব প্রায় সবার ফোনেই পিক্সেল ল্যাব ইনস্টল আছে। তো প্রথমে কি করতে হবে, ডিসক্রিপশন তোমরা চেক করো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে যেখান থেকে তোমরা খুব ইজিলি স্টাইলিশ ফন্ট তোমরা ডাউনলোড করতে পারবে। তো সেখান থেকে আগে ডাউনলোড করে নাও, আমিও কিছুগুলো ফন্ট ডাউনলোড করে রেখেছি, তো তোমাদের সুবিধাতে যাতে বেশি বড় না হয় তার জন্য অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো ডাউনলোড করার পর তোমাদের এরকম জিপ ফাইলে ডাউনলোড হবে, এই যে দেখতে পাচ্ছ সাকিব 75.zip বলে। তো জিপ ফাইলটা ডাউনলোড হওয়ার পর তোমরা তোমাদের ফাইলসে চলে যাবে, ফাইলসে গেলেই দেখতে পাবে যে এখানে ডাউনলোডসের যে অপশানটা আছে এখানে দেখতে পাচ্ছ ওপরে সব থেকে সাকিব.এই যে জিপ ফাইলটা, তো এটাকে তোমরা এক্সট্রাক্ট বা আনজিপ করে নেবে। তোমাদের সবার আলাদা আলাদা ফোনে আলাদা রকমের মানে সেটিং থাকতে পারে, তো এটাকে এক্সট্রাক্ট করে নেবে। তো আমি এটাকে এক্সট্রাক্ট করে নিই, এই যে এক্সট্রাক্ট ফাইলস টু এখানে সিলেক্ট করে আমি আলাদাভাবে একটা ফোল্ডার বানিয়ে রেখেছি যেখানে শুধুমাত্র ফন্ডসগুলোকে অ্যাড করে রেখেছি। তো এই ফন্ডস যে ফোল্ডারটা আছে সেখানে আমি এক্সট্রাক্ট করে নেবো এটাকে। তো এক্সট্রাক্ট করার পর এরকম টাইপের একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এই যে ইউনিকোড, এখানে দুটো ফন্ট আছে, ANSI V1, এখানে দুটো ফন্ট আছে, এরকম তিনটে ফাইলে দুটো করে ফন্ট আছে। তো এই ফন্টগুলোকে তোমরা কীভাবে অ্যাড করবে সেটাই এবারে দেখাবো। তোমাদের যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আছে সেখানে ওপেন করবে পিক্সেল ল্যাবটা, তো এরকম ইন্টারফেস দেখতে পাবে। তো এই যে নিউ টেক্সট বলে এখানে যেটা দেখতে পাচ্ছ, এখানে কিছু একটা তোমরা লিখিয়ে নেবে, যাই হোক আমিও লিখিয়ে নিই এখানে, এক মিনিট, এই নিউ টেক্সটে তোমরা কিছু একটা লিখে নেবে, আমি জাস্ট বুবাই ভ্লগস লিখে নিচ্ছি। তো গাইজ লেখা হয়ে গেলে এই দিকে নিচের দিকে এ বলে একটা অপশন দেখতে পাবে, এই যে এখানটাতে, তো এই এটাতে ক্লিক করবে, ক্লিক করার পর ডান দিকে একটু সোয়াইপ করবে, দেন ফন্ট বলে একটা অপশন পাবে, তোমরা ফন্টে ক্লিক করবে। এখানে তো যেগুলো থাকে নর্মালি যে ফন্টগুলো তোমার ফোনে থাকবে বা পিক্সেল ল্যাবের থাকবে সেগুলো দেখতে পাবে। এখানে মাই ফন্টস বলে আরেকটা অপশন আছে সেখানে চলে যাবে। তো এখানে আমি অলরেডি অনেকগুলোকে অ্যাড করে রেখেছি দেখতে পাচ্ছ তোমরা, বাংলা ইংলিশ দুটোই। তো এখানে অ্যাড করবে কীভাবে, এই যে দেখতে পাচ্ছ এখানে ফাইল এবং একটা এরকম টাইপের চিহ্ন আছে, এখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমার সব ইন্টারনাল স্টোরেজ বা স্টোরেজের যে সব ফাইলগুলো সব দেখতে হবে। তো আমি তো ফন্টস ফোল্ডারে সব সেভ রেখেছি, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সব রকমের তোমরা এখানে সব আর কি যেগুলো ফন্টগুলো আছে সব দেখতে পেয়ে যাবে। এই যে যেটা একটু আগে এক্সট্রাক্ট করলাম এখানে সেই ফন্টগুলো দেখতে পাবে। তো এগুলো এরকমভাবে অ্যাড করে নেবে, দেখতে পাচ্ছ অ্যাড করে নিয়েছি। এবারে তোমরা আরও যে মানে আরও তিনটে ফাইল ছিল ওটার মধ্যে, তো সবগুলোকে এক এক করে অ্যাড করে নেবে। তো আমিও অ্যাড করে নিচ্ছি জাস্ট। তো এবারে তোমরা যদি এদিকে এরকমভাবে নামাও তো নিচের দিকে দেখতে পাবে, মানে খুঁজে দেখলেই দেখতে পাবে সাকিব বলে যেটা তুমি কিছুক্ষণ আগে এই যে দেখতে পাচ্ছ, LISA সাকিব, এই যে এক মিনিট, এই যে এটা অ্যাড হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তো এরকমভাবে তোমরা নিজেদের ইচ্ছে মতো যত ইচ্ছে স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে করে তোমরা এই মাই ফন্ট সেকশনে ডাউনলোড করতে পারবে এবং সেগুলোকে তোমরা ইউজও করতে পারবে। এই যেটা এখন ডাউনলোড করলাম সেটাকে ইউজ করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ ফন্টটা এরকম টাইপের হয়ে গেছে। এখান থেকে তোমরা মাই ফন্টসের যে ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে অনেকগুলো এরকম স্টাইলিশ বাংলা ইংলিশ সব রকমের ফন্ট পেয়ে যাবে। তো তোমাদের ইচ্ছে মতো তোমাদের যেরকম টাইপের চাও তোমরা সেরকম ফন্ট চুজ করে এখানে ইউজ করতে পারবে। তোমরা যদি ইউটিউবে থাম্বনেল বানাও বা ফেসবুকের পোস্টে যদি কোনো মিমস ক্রিয়েট করতে চাও যেরকম পোস্ট, তো সব রকমের ফন্ট ইউজ করতে পারবে দেখতে পাচ্ছ। তো আই হোপ তোমরা পুরোটা ভিডিওটা দেখে শিখতে পেরেছো।
তো আই হোপ তোমরা খুব ইজিলি শিখে গেছো যে কীভাবে তোমরা পিক্সেল ল্যাব থেকে মানে কাস্টমাইজ ফন্ট ইউজ করবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিও থেকে কিছুটা হলেও শিখে থাকো, তো প্লিজ ভিডিওটাকে লাইক করো। এম রাখছি মাত্র 35টা লাইকের, প্লিজ কমপ্লিট করে দাও এবং শেয়ার করো তোমার বন্ধুবান্ধবী সবার সাথে শেয়ার করো, কারণ এটা তাদেরও জানা উচিত। এবং কিছু যদি আরও ডাউট থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারো। আর এটা তো গেল পিক্সেল ল্যাব নিয়ে, পিক্সারটাও এরকম কাস্টমাইজ ফন্ট ইউজ করা যায়, ব্যবহার করা যায়, বাট ওটার একটু ধরনটা আলাদা, তাই একই ভিডিওতে মানে মিশিয়ে দিলাম না। তো এটার জন্য আলাদা আর একটা ভিডিও বানাবো যে পিক্সার থেকে কীভাবে তোমরা কাস্টমাইজ ফন্ট ইউজ করবে। এবং যদি আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তো এরকম টেক রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স প্লাস আনবক্সিং রিভিউ ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং পাশের যে বেল আইকনটা থাকে সেটাকেও প্রেস করে অল করে দেবে, তাহলে তোমরা আপকামিং ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে থাকবে। এবং এখনও যদি তোমরা আমাকে ইনস্টাতে ফলো করনি, তো গাইজ প্লিজ ইনস্টাটা ফলো করে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে বা ইউজার আইডি উঠছে, তো তাড়াতাড়ি ফলো করে নাও, ওখানে ওখানে অনেক বেশি অ্যাক্টিভ থাকি। তো তোমাদের যে কোনো ডাউটস, যে কোনো টেক রিলেটেড কোয়ারি থাকলে বা যে কোনো সাজেশন দেওয়ার থাকলে আমাকে ওখানে ডিএম করতে পারো। তো তাড়াতাড়ি ফলো করে নাও। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।